রোহন ভাই, প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন স্বাধীন বাংলাদেশের প্রথম আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাক্তার ওয়ালি আহমদের সুযোগ্য সন্তান, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সংগ্রামী বিপ্লবী সভাপতি, যার নেতৃত্বে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সুসংগঠিত, সেই আমাদের প্রিয় নেতা জননেতা মরুল আমিন সাহেব। সালামু আলাইকুম। আজকে এই চাপিতলা একটা কর্মী সম্মেলন, তিনটি ইউনিয়নের এই কর্মী সম্মেলন নয়, মনে হয় বিশাল এক সম্মেলনে আমরা হাজির হয়েছি। এই সম্মেলনের প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ, যাকে আপনারা বহুদিন যাবৎ চিনেন, সেই 95 সালে 1900 তিনি আপনাদেরকে সেবা করতে এসেছিলেন, সেবা করেছেন, সেবার যথেষ্ট সুযোগ আরও সামনে আছে, উনি করবেন। সেই প্রধান অতিথি আপনাদের ইউসুফ আবদুল্লাহ হারুন সভাপতি, এখানের যে চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের কায়েম সাহেব সভাপতিত্ব করছেন, আমার নেতৃবৃন্দ যারা জেলা উপজেলা সবাই আপনারা উপস্থিত আছেন। কথা বেশি বলবো না, কথা বলবেন ইউসুফ আবদুল্লাহ হারুন। আমি আজকে অনেক কথা বলেছি, আজকে নয়, এই ছাত্র জীবন থেকে আরম্ভ করে এই পর্যন্ত শুধু কথায় বলে আসছি, কিন্তু আজকে আপনারা এই তিনটি ইউনিয়ন প্রমাণ করে দিয়েছেন, এই তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ ছাড়া, যুবলীগ ছাড়া, ছাত্রলীগ ছাড়া কোন দল এখানে জন্মগ্রহণ করে না। আজকে এত সুন্দর লেগেছে ছাত্রলীগ যুবলীগ যারা বক্তব্য রেখেছেন, মহিলা আওয়ামী লীগ যারা এসেছেন তাদের প্রতি আজ্ঞা সুন্দর, আজকে বক্তব্যগুলি আমাকে সুন্দর লেগেছে, এত সুন্দর বক্তব্য আপনারা দিয়েছেন। আজকে সবাই বসে আছেন আগামী নির্বাচন, কি নির্বাচন, ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন, এটাই প্রমাণ করেছেন তো আপনারা, কাকে আমরা নির্বাচনে বাছাই করব, কাকে আমরা আগামীতে নমিনেশন দেব, এই নিয়ে আপনারা পরিকল্পনায় আছেন। সেটা আমাদের এই এলাকার সংসদ সদস্য যেমনভাবে গত বছর আমাদেরকে 22টি ইউনিয়নে নমিনেশন দিয়েছেন, তিনি প্রস্তাব পাঠাবেন জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে নমিনেশন দেবেন, যে যেই কাজ করেছেন সেই কাজের উপরেই আপনাদের নমিনেশন দিবেন, সেদিকে আমি যাব না। আজকে অনেকে অনেক কথা বলেন, আমি পিছনে যাব না, যারা যুবক আছেন, যারা যুবলীগ করেন বা যুব সমাজ আছেন, কলেজে স্কুলে পড়েন, তারা কিন্তু এই ইউসুফ আবদুল্লাহ হারুনের 1995 সাল থেকে দেখে আসছেন। আজকে ওরা প্রশ্ন করে তাদের বাবাকে, আমরা আগে যখন ছিলেন আপনারা সন্ত্রাস জন্মগ্রহণ দিয়েছিলেন, চাঁদাবাজ জন্ম দিয়েছিলেন, আজকে এই ইউসুফ আবদুল্লাহ হারুন নেতৃত্বে আমরা মুরাদনগরটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি, আমরা সাজাচ্ছি, সেটাই ওনারা বলেন, সেটাই যুব সমাজ বলে। আজকে কয়েকদিন আগে আমরা তো এখন এই বিএনপি জামাতের বিরুদ্ধে অনেক কথা আছে, কিন্তু আমার দুঃখ হয় যে আজকে আওয়ামী লীগের অনেকে আছেন হঠাৎ করে এসে আমাদের কাছে এসে অনেক কথা বলেন। আজকে উপজেলা চেয়ারম্যান সাহেব, বাচ্চা মানুষ আমার নাতি, বেশি কিছু বলবো না, আপনাকে একটা প্রশ্ন করে দিয়ে যায়, আপনি উত্তরটা আগামী দুদিনের মধ্যে দিবেন, কারণ আমি আপনাকে গত কয়েকদিন আগে সংসদে আপনাকে দুটি কথা বলেছিলেন, আপনি বলেছিলেন ইউসুফ আবদুল্লাহ হারুন মুরাদনগরে 100টি মামলা করেছে। তৎক্ষণাৎ আমি কেন্দ্রীয় কমিটির
নেতাদের সামনে আপনাকে কোশ্চেন করেছিলাম, দুদিনের মধ্যে ইসু আব্দুল কয়টি মামলা করেছে সেই তথ্যটা আমাকে দেন, আমরা দেখব তিনি কি করেছেন। এ পর্যন্ত পাই নাই, আপনাকে আর দুদিন সময় দিলাম, আপনি রবিবার সোমবারের মধ্যে 100টি মামলা ইসু আব্দুল কার বিরুদ্ধে করেছে সেটা আমাকে তথ্য দিবেন। আমি মুরাদনগর নয় কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি আপনাকে বলেছি, আপনি তথ্যটা আমাকে দিবেন। সেই অবস্থায় আমি এখনো বসে আছি আপনি তথ্য নেওয়ার জন্য। এই আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের জন্ম বলেন জন্মগ্রহণ করেছেন, আওয়ামী লীগ করে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আসুন দেখুন আমরা মুরাদনগর আওয়ামী লীগটাকে কীভাবে সাজিয়েছি ইসুফ আব্দুল্লাহর নেতৃত্বে। আজকে অনেক কথা বলেন, আমার দুঃখ হয় অনেক আওয়ামী লীগের নেতারা হঠাৎ করে আসেন হঠাৎ করে যান, কিন্তু আমাদেরকে সমালোচনা করেন, এই সমালোচনা থেকে দূরে থাকেন। আমরা আপনাদের ভাই, আপনি আমাদের বন্ধু, আপনারা সবসময় আমাদেরকে সমালোচনা না করে আজকে আওয়ামী লীগকে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে আপনারা চলেন সেটাই আমি চাইব। কারণ আপনারা বঙ্গবন্ধুকে দেখেন নাই, বঙ্গবন্ধুর আদর্শকে দেখেন নাই, শেখ হাসিনার নেতৃত্বকে দেখেন নাই, আপনারা কীভাবে সমালোচনা করবেন সেটাই আমাদের জন্য দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তা আমি বলতে চাই, আমি আর কথা বাড়াবো না, আমি আগামীতে আপনারা অনেকে বসে আছেন আমাদের ইসু আব্দুর রহমান বক্তব্য শোনার জন্য, আমি পরিশেষে একটি কথাই বলবো, আপনারা সবাই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ মৎস্যলীগ যারাই করেন প্রত্যেকটা ইউনিটি আছেন সারা বাংলাদেশে, আমরা চাইব আগামীতেও যে সারা বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে আর মুরাদনগরের সংসদ সদস্য আগামীতে যেন ইসু আব্দুর রহমান হতে পারে সেই দোয়া আমি রাখি। আজকে আজকে নয় জন্মগ্রহণ করেছি আমরা আওয়ামী লীগের মাঝে, মুরাদনগরে আওয়ামী লীগের মাঝে জন্মগ্রহণ করেছি, এই পর্যন্ত অনেক নেতা কর্মীদের আমরা সৃষ্টি করেছি কিন্তু আমাদেরকে কেউ সৃষ্টি করে নাই, কারণ আমরা জন্মগ্রহণ করে সৃষ্টি হয়েছি। অনেক সময় বলেন তোকে আমি বানাইছি, তোকে আমি বানাইছি, তুই আমার নেতা আমার কর্মী, আমার শব্দ বলতে কিছু নেই, সবাই আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সবাই আমরা শেখ হাসিনার নেতৃত্বের সৈনিক, সবাই আমরা আওয়ামী লীগের সৈনিক, সেটাই আপনাদের মনে রাখতে হবে। কারোর কাছে যাবেন না, কারোর দল করবেন না, এ আমার দল ও ওর দল ও নয়, সবাই আমরা শেখ হাসিনার নেতৃত্বের দল, নৌকা মার্খার দল, সেটাই আপনারা বিশ্বাস করবেন। আর বক্তব্য ব্যক্তিত্ব অনেক কথা বলা যায়, আর বলবো না, সময়ক্ষণ সবাইকে ধন্যবাদ, চাবিতলাকে ধন্যবাদ, বাংলাকে ধন্যবাদ, টনটিকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ জানাই, যারা আগামীতে নির্বাচন করতে যাবেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার নেতা বলেছে, আমি গত কয়েকদিন আগে আমি আমার থানা আমাদের মেঘনা থানায় প্রত্যেকটা লোকেরকে নোটিশ করেছি যারা আমার নৌকার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তিতাসে নোটিশ করেছি, সবাই উর্দু করছে, কারণ আমি বলবো নৌকা যাই পাবে তার পক্ষে আপনারা কাজ করবেন আমি মনে করি, আর যদি নৌকার বিরুদ্ধে কোনো কাজ করেন তাহলে আমরা সাংগঠনিকভাবে আপনাদের উপরে আমরা আমরা সাংগঠনিকভাবে আপনারা সময় আমরা করব, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 নং বাঙ্গরা পূর্ব ইউনিয়ন, 8 নং চাপিতলা, 22 নং তিনটি ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে, ইতিমধ্যে আজকের এই কর্মী সমাবেশ এক জনসমুদ্রের বন্ধিত হয়েছে। আজকে আমাদের এই জনসমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সময় খুব কম, একটু পরে মাগরিবের আজান পড়বে। আমার অনুরোধ, আপনারা একটু চুপচাপ আমাকে দু একটা কথা বলতে দিন, যাতে করে সবাই শুনতে পারে। আপনারা জানেন, আজকে আমাদের এখানে আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে কর্মী সম্মেলন ছিল তিনটি ইউনিয়নের, বাঙ্গুরা, পূর্ব চাপিতলা এবং টঙ্কি। আজকে আমরা দেখতে পেয়েছি এই কর্মী সম্মেলন মহাসমুদ্রে, মহাজনসমুদ্রে পরিণত হয়েছে। এবং আজকে আমাদের বিভিন্ন চেয়ারম্যান এবং ইউনিয়নের মেম্বার প্রার্থীরা তাদের নিজ নিজ সহকর্মীদেরকে নিয়ে এখানে হাজির হয়েছেন। আমি এ ধরনের জনস্রোত আগে খুব কমই দেখেছি, আজকে আমার মনটা আনন্দে ভরে গেছে। এবং এটা প্রমাণ করে যে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন, তারা মানুষকে কত ভালোবাসেন, মানুষের কত কাছে পৌঁছে গেছেন। আমরা জনগণকে নিয়ে রাজনীতি করি, জনগণের স্বার্থে রাজনীতি করি, জনগণের জন্য সেবার রাজনীতি করি। আমি আজকে যিনি নিঃস্বার্থভাবে গত দুই তিন দিন ধরে নিরলস পরিশ্রম করে আয়োজনটা করেছেন আমাদের সবার জন্য, এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব কাইমকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। তার যারা সহকর্মী আমাদের চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের বঙ্গ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সময় যেহেতু কম, আমি দু একটা কথা বলব। আমি যখন রাজনীতিতে এসেছিলাম 1995 সালে, আমার উদ্দেশ্য ছিল একটাই, মুরাদনগরের যে দুরবস্থা, সন্ত্রাস, ভোট ডাকাতি, এগুলি দেখার পরে আমি ভেবেছি এটা যদি পরিবর্তন না হয় এই এলাকার মানুষ আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাবে। সে উদ্দেশ্য নিয়ে আমি এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমি এসে দেখি আমাদের দলের ভিতরেই বলেন আর বাইরেই বলেন, এমন কতগুলো লোক রাজনীতিকে কুক্ষিগত করে রেখেছিল, যাদের থাবা থেকে মুরাদনগরকে যদি না বাঁচাতে পারতাম তাহলে এই এলাকা বাংলাদেশের একটা অত্যন্ত পশ্চাৎপদ এলাকায় পরিণত হতো। তা আল্লাহর অশেষ রহমতে আমি আমার যারা সহকর্মী আজকে যাদের বক্তব্য আপনারা শুনেছেন তাদেরকে নিয়ে আমি 1995 সাল থেকে রাজনীতি করি, তাদের পাশে থেকে আমি রাজনীতি করি, এবং তাদেরকে নিয়েই আজকে আমরা মুরাদনগরকে স্বাধীন করেছি ইনশাআল্লাহ। আপনারা দুই একটা উদাহরণ আমি দিচ্ছি। আমাদের যে তিনটা বড় বাজার ছিল, রামচন্দ্রপুর বাজার, কোম্পানিগঞ্জ বাজার আর একটু ছোট হচ্ছে মুরাদনগরের বাজার, এই তিনটা বাজারে আমরা দেখেছি সন্ত্রাস, চাঁদাবাজি, পকেটমারি, এগুলি আমরা দেখেছি, যে কারণে সাধারণ মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমরা দেখেছি কীভাবে এলাকার মানুষ আস্তে আস্তে মুরাদনগরের বাইরে চলে যাচ্ছিল, দেবদ্বার, কুমিল্লা, ঢাকায় চলে যাচ্ছিল। আমরা এসে গত 7 বছরে যে কাজগুলি হাতে নিয়েছি তার ফলে আজকে এই বাজারগুলি এখন নতুন সমৃদ্ধ, নতুন প্রাণ ফিরে পেয়েছে। আপনারা সবাই বাজারগুলিতে যাচ্ছেন এখন, আজকে বাজারের যারা বিনিয়োগকারী, ব্যবসায়ী অনেক বেড়ে গেছে, খরিদ্দার বেড়ে গেছে, আজকে আমরা শান্তি পাচ্ছি। আপনারা মনে রাখবেন, একটা এলাকার উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শান্তি, শান্তি না থাকলে উন্নয়ন হয় না। আমরা আজকে সেখানে শান্তির ব্যবস্থা করেছি। আজকে এখানে দেখেন কতগুলি মিছিল এসছে, অশান্তির কিছু নেই, কোনো সমস্যা নেই, কোনো শান্তি অশান্তির কোনো ব্যবস্থা কেউ করেনি। আমরা অত্যন্ত সুন্দরভাবে সবাই সবাইকে, সবার অধিকারকে সম্মান করে আমরা কাজ করেছি, এটাই হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র। তো ইনশাআল্লাহ আজকে মুরাদনগরে যে পরিবর্তন এসছে তার আগে আমার বলতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী গত 12 বছরে বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়েছেন। আমাদের মাথায় পিছু আয় ছিল $500, আজকে মাথায় পিছু আয় $2,500। পৃথিবীতে 193টা দেশ আছে, তার মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল এক সময় 70-80, আজকে বাংলাদেশের অবস্থান 40, 193 দেশের মধ্যে 40 আমরা এসেছি। এবং বিশ্বের যারা বড় বড় অর্থনীতিবিদ আছে তারা বলছেন যে আগামী 10 বছরের মধ্যে, অর্থাৎ 30 সালের মধ্যে বাংলাদেশ হবে পৃথিবীর 25তম বৃহত্তম অর্থনীতি ইনশাআল্লাহ। এবং আমাদের অর্থনীতি যে কোথায় চলে গেছে এটা আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন না। আজকে আমরা পৃথিবীতে মাছ উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, ধান উৎপাদনে 6 নম্বর, আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, শিক্ষাখাতে আমরা আমূল পরিবর্তন এনেছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে আজকে আমরা পৃথিবীর স্যাটেলাইটগুলি আমরা নিজেদের আয়ত্তে নিয়ে এসেছি, ঘরে ঘরে আমরা স্যাটেলাইটের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ পৌঁছে দিয়েছি। আজকে আমরা মুরাদনগরে ছিল 8 মেগাওয়াট বিদ্যুৎ, আমি যখন দায়িত্ব নিয়েছিলাম 8 মেগাওয়াট বিদ্যুতে আপনারা সারাদিনে পেতেন 1 ঘন্টা বিদ্যুৎ।
আজকে 24 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন, আজকে আমাদের মুরাদনগরে 60 মেগাওয়াট বিদ্যুৎ আছে, 60 মেগাওয়াট, এবং আরও দুটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হবে আগামী 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ। আমার 2.5 বছর যে মেয়াদ বাকি আছে তার আগে আমি মুরাদনগরে 100 মেগাওয়াট বিদ্যুৎ রেখে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকেও স্বয়ংসম্পূর্ণ করে গেছেন বিদ্যুতে। আজকে আমরা যে মেগাওয়াট বড় বড় মেগা প্রজেক্টগুলি করছি, পাতাল ট্রেন, উড়াল ট্রেন, তারপর আপনার 100টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সারা পৃথিবীর যারা দেশ আছে, জাপান, চীন, ইংল্যান্ড, আমেরিকা, তারা আজকে বাংলাদেশে বিনিয়োগ করতে চলে আসছে। তা আজকে আমাদের এই যারা যুব সমাজ আছে তাদেরকে আমি দেখেছি অতীতের আমাদের নেতৃবৃন্দরা 500-1000 টাকা দিয়ে তাদেরকে ব্যবহার করেছেন রাজনৈতিক উদ্দেশ্যে, তাদের হাতে তুলে দিয়েছেন ছুরি পিস্তল, তাদের হাতে ছুরি তুলে দিয়েছেন ভোট ডাকাতির অস্ত্র, কিন্তু তাদেরকে শিক্ষা কলম তাদের হাতে দেন নাই, কারণ তারা নিজেরা ছিলেন অশিক্ষিত, তারা ছেলেদেরকে অশিক্ষিত করে রেখেছে। আজকে মুরাদনগরে শান্তি এসছে, উন্নয়ন এসছে, কি উন্নয়ন ধরে রাখতে হলে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, আমাদের যুব সমাজকে শিক্ষিত করে তোলা, তাদের চাকরির ব্যবস্থা করা। আজকে আপনারা দেখবেন মুরাদনগর থেকে কোম্পানিগঞ্জ যাওয়ার সময় হাতের ডান দিকে দেখবেন বিরাট 2-5 তলা ভবন, এটা হবে আমাদের মুরাদনগরের প্রথম কারিগরি কলেজ। এই কলেজ শুরু হয়ে যাবে আগামী 3-4 মাসের মধ্যে। এখানে যদি আমাদের ছেলেমেয়েরা মাত্র 9 মাস থেকে 1 বছরের ট্রেনিং নেয়, তাহলে তারা মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীতে বিভিন্ন রকমের কাজ তারা করতে পারবে, যে ওয়েল্ডিংয়ের কাজ বলেন, মোটর মেকানিকের কাজ বলেন, এসি মেকানিকের কাজ বলেন, এবং তারা বর্তমানে ঝাড়ু দিয়ে সৌদি আরবিয়াতে তারা এই বাজে কাজ করে 800 রিয়াল অর্থাৎ 2-2000 টাকা পায়। এটা আমাদের দেশকে চাই ওরা মিসকিন বলে, কিন্তু যখন আমরা এই টেকনিক্যাল নলেজ দিয়ে তাদেরকে পাঠাবো তাদের ইনকাম হবে 2000 রিয়াল, 2.5 গুণ বেশি অর্থাৎ 40,000 টাকা। সুতরাং এই দিন বেশি দূরে নয়, আমাদের প্রতিটি ঘরে যদি একটি করে ছেলে উন্নত হয়, পড়া শিক্ষিত হয়, আমাদের মুরাদনগরের চেহারা বদলে যাবে। আজকে আমি গত পাঁচ বছরে আমরা যে কাজগুলি করেছি এই এলাকায়, অনেকে আপনারা বুঝতে পারেন না যে কতটুকু কাজ হয়েছে। আমি 2-1টা নমুনা আপনাদের কাছে দিচ্ছি, এটা সব কিছু নয় কিন্তু কিছু নয়। আজকে প্রথমে বলছি এই যে রাস্তাটা কোম্পানিগঞ্জ থেকে নবীনগর, এটা প্রথমে করা হয়েছিল 5 বছর আগে, মাঝখান দিয়ে কিছু রিপেয়ারের প্রয়োজন ছিল, এখন নতুন করে রিপেয়ার করা হয়েছে, আপনারা জানেন এখন উন্নত মানের একটা রাস্তা পরিণত হয়েছে। আমরা বাংলা পূর্ব ইউনিয়নে আমরা গত 5 বছরে দৌলতপুর নার্গিস নিকেতনের 4-তলা ভবন, যেটা দাম ছিল 3,26,00,000 টাকা, সেটা আমরা করেছি। দৌলতপুর আলিয়া মাদ্রাসার ভবন দিয়েছি 85,00,000 টাকা। দৌলতপুর নজরুল মাঠ ভরাট করেছি 6,00,000 টাকা। দৌলতপুর বাসস্ট্যান্ড থেকে নজরুল নার্গিস বিদ্যানিকেতনের মাঠ ভরাট করেছি 6,00,000 টাকা। দৌলতপুর বাসস্ট্যান্ড থেকে যোগীরখিল 2 কিলোমিটার রাস্তা করেছি 96,00,000 টাকা। যোগীরখিল পাকা রাস্তা থেকে খালারাইয়া পর্যন্ত রাস্তা করেছি 27,50,000 টাকা। যোগীরখিল প্রাথমিক বিদ্যালয়ে ব্রিজ নির্মাণ করেছি 24,00,000 টাকা। যোগীরখিল কবরস্থানে মাটি ভরাট করেছি 2,00,000 টাকা। বাঙ্গর উমালোচন বিদ্যালয়ে নতুন ভবন দিচ্ছি 85,00,000 টাকা। বাঙ্গরা বাবুর মেয়ের বাড়ির পাশে আদর্শ গ্রামের ব্রিজ নির্মাণ করেছি 32,00,000 টাকা। বাঙ্গরা হাফিজিয়া মাদ্রাসায় মাটির ভরাট করেছি, ওয়াল নির্মাণ করেছি 12,00,000 টাকা। আমরা বাঙ্গরা প্রাথমিক বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছি 14,00,000 টাকা। বাঙ্গরা হইতে বিষ্ণুপুর পাকা রাস্তা করেছি 1,85,00,000 টাকা। আমরা বাঙ্গরা ডাক বাংলোর পাশে খালের উপর ব্রিজ নির্মাণ করেছি 24,00,000 টাকা। খামারগ্রাম কবরস্থান হতে দুলার মেয়ের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করা হয়েছে 40,00,000 টাকা। খামারগ্রাম মহিলা মেম্বারের বাড়ির পাশে ব্রিজ নির্মাণ করা হয়েছে 18,00,000 টাকা। খামারগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে মাঠ ভরা করা হয়েছে 4,00,000 টাকা। খামারগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের যেটা ওয়াল মেরামত করা হয়েছে 7,00,000 টাকা, এবং বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ভবন করা হয়েছে 2,85,00,000 টাকা। এরপর আমি আপনাদেরকে জানাতে চাই আমাদের বর্তমান টোনকি ইউনিয়নে যারা আছেন তারা আপনারা দয়া করে শুনবেন, বৈলাবাড়ি হতে মাজুর হয়ে বড় পুকুরিয়া পর্যন্ত রাস্তা পাকাকরণ করা হয়েছে 74,00,000 টাকা। মাজুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে 85,00,000 টাকা। মাজুর প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণ করা হয়েছে। বৈলাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ওয়ার্কশপ নির্মাণ করা হয়েছে, ওয়াশ ব্লক। বাইরে দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ করা হয়েছে।
বাইরে আরিফ উচ্চ বিদ্যালয় কলেজে চারতলা ভবন নির্মাণ করা হয়েছে, বাইরে সোহান মাস্টের বাড়ি হতে মোল্লা বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করা হয়েছে, বাইরে উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে, বাইরে সাত্তার মেম্বারের বাড়ির পাশে খালের উপর ব্রিজ নির্মাণ করা হয়েছে, ঘোড়াসান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে, অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে, দুটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে, টোটকি গাবন্দি বাড়ির রাস্তার ব্রিজ নির্মাণ করা হয়েছে, বাকিগুলি আর পড়ছি না। এখানে প্রায় 15 কোটি টাকার কাজ করা হয়েছে ইনশাআল্লাহ। পরিশেষে আমরা যেখানে আছি চাপিতলা কিছু আমার ধারণা আমাদের চেয়ারম্যান সাহেব বলবেন, এখানে মূলত যে বড় বড় কাজগুলি ছিল সবই আমরা শেষ করে ফেলেছি। যেমন চাপিতলা ফরিদুদ্দিন সরকার ডিগ্রি কলেজের চারতলা নতুন ভবন করা হয়েছে, চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ে তিনতলা নতুন ভবন করা হয়েছে, এগুলি সব 2-3 কোটি টাকার ভবন। চাপিতলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় তলা নতুন ভবন করা হয়েছে, চাপিতলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় তলা নতুন ভবন করা হয়েছে, খাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন করা হয়েছে, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন করা হয়েছে, চাপিতলা নীলভুঁইয়ের বাড়ি হতে বাইরে পর্যন্ত মেনটেন্যান্স পাকা রাস্তা করা হয়েছে, বাসির মিয়ার বাড়ি হতে গ্রামীণ ফিশারিজ প্রজেক্ট পর্যন্ত পাকা রাস্তা করা হয়েছে, সাহেব আলী ফকিরের বাড়ি হতে মনসুরের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা করা হয়েছে, চাপিতলা সুপার মার্কেট হতে মহেশপুরে পাকা রাস্তা করা হয়েছে, সাহেবের ট্র্যাক হতে চনপুর পর্যন্ত রিফারিং পাকা করা হয়েছে, খাপুরা জুলাস মিয়ার বাড়ি হতে খাপুরা প্রাইমারি স্কুল পর্যন্ত পাকা রাস্তা করা হয়েছে, চাপিতলা শ্মশানের সামনে কালভার্ট নির্মাণ করা হয়েছে। আমি আর সবগুলি পড়ছি না, তো এগুলি সব মিলিয়ে এখানেও প্রায় 15-18 কোটি টাকার কাজ করা হয়েছে। আমি আপনাদের বলতে পারি সব মিলিয়ে মুরাদনগরে গত 7 বছরে আমরা 3000 কোটি টাকার কাজ করেছি, এবং এই 3000 কোটি থেকে আমরা টেন্ডারের মাধ্যমে কাজ করেছি, এখান থেকে 1 পয়সাও কোনো মেম্বার কোনো চেয়ারম্যান অথবা আমরা কেউ নেই। এটা হিসাব আপনারা নেবেন। এবং আমি গত বছর যেরকম আমি একটা বই প্রকাশ করেছিলাম, আবারও আমি এই আমাদের এই মেয়াদ শেষ হওয়ার আগে আমি বই প্রকাশ করব, যাতে করে আপনারা জানেন আমরা কী করেছি কী করি না। আজকে আমাদের মা বোনেরা এখানে আছেন, তাই আমি একটা কথা বলবো, সারা পৃথিবী আজকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, মহিলা পুরুষ পাশাপাশি কাজ করছে কাঁধে কাঁধ মিলিয়ে, তা আমাদের মা বোনেরা যারা আছেন তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবেন, এটা আমার প্রত্যাশা। এবং তারা যদি একসাথে কাজ করি আমরা 18 কোটি মানুষ 36 কোটি হাত বাংলাদেশকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আজকে আমাদের কোনো বৈষম্য নাই ছেলে মেয়েদের মধ্যে, তাদের অধিকার আমাদেরকে দিতে হচ্ছে, দিব আমরা, আইন করা হয়েছে তাদের অধিকার দেওয়ার জন্য, তাদের নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। সুতরাং আজকে আমরা শুধু একটা কথা আমি আপনাকে বলতে চাই, আবার সময় হলে আসবো, আমাদের সঠিক নেতৃত্বের দরকার, সৎ নেতৃত্বের দরকার। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে এই নির্বাচনের মাধ্যমে আমি চাই সারা দেশে ভালো মানুষগুলি উঠে আসুক, আমাদের দলের যারা সৎ মানুষ তারা সামনে চলে আসুক। এবং এই জন্যে আমাদের যে এখন যে নির্বাচনী প্রক্রিয়া, আপনারা সবাই আমাদের কাছে আপনাদের বায়োডাটা জমা দিয়েছেন, এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করব, করে এটা আমরা মাননীয় সভাপতি উত্তর জেলা তার মাধ্যমে এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। মাননীয় প্রধানমন্ত্রী এবং তার যে মনোনয়ন কমিটি আছে তারা সেগুলি বিচার করবে, তারা এই যারা যাদের নাম পাঠাবো তাদের ব্যাপারে তারা চারিদিক থেকে বিভিন্ন রকমের খোঁজ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে তাদের ব্যাপারে ফাইল দেওয়া হবে, সেই ফাইল দিয়ে তারা বুঝবেন কার কতটুকু সততা আছে কার কতটুকু যোগ্যতা আছে। এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যাকেই দেবেন নৌকা আমরা তাকে নিয়ে আমরা এগিয়ে যাব, কারণ আমাদের উন্নয়ন হবে প্রধানমন্ত্রীর কাছ থেকে, এবং লোকালি এই এলাকায় যার যার এলাকায় উন্নয়ন হবে এমপির কাজ মাধ্যমে, এবং এমপির কাজটা করবেন চেয়ারম্যানদের মাধ্যমে। সুতরাং আমাদের প্রত্যেকে সৎ হতে হবে, আমরা জনগণের সম্পদ আমাদের আমানত, ইনশাল্লাহ আমরা সেই আমানতের খেয়ানত করব না। এবং আজকে সবচেয়ে বেশি গুরুত্ব আমি যে দিয়েছি আমার উন্নয়ন কর্মকাণ্ডে সেটা হচ্ছে শিক্ষা খাতে, আমরা যদি শিক্ষিত না হই তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না, সারা পৃথিবী আজকে শিক্ষার ভিত্তিতে অনেক দূর এগিয়ে চলেছে। সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে, মাদক মুক্ত করতে হবে, তাদেরকে সত্যের পথে নিয়ে যেতে হবে। আজকে যে শৃঙ্খলা আমি তাদের মধ্যে দেখেছি আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা কোনো সন্ত্রাস নয় মারামারি নয়, এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে অদূর ভবিষ্যতে যে নির্বাচন হবে সেটার মধ্যে দিয়ে আমরা নতুন কমিটি বেছে নেব, আর এই নতুন কমিটি আমাদের মুরাদনগরকে বাংলাদেশের সেরা উপজেলা পরিণত করবে। আপনাদের সবার জীবন সুন্দর হোক, আপনারা ভালো থাকেন, সমৃদ্ধ থাকেন, শান্তিতে থাকেন, সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।